বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ভোটার ভগবান মোদির কাছে সমান সমান। ভোট এলে মোদির ভগবানকে মনে পড়ে। এর আগে কেদারনাথে 3 দিন গুহায় ঢুকে পড়েছিলেন। ধ্যান করেন না ভ্যান করেন কেউ জানে না। শুক্রবার থেকে স্বামী বিবেকানন্দের আদর্শে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বৃহস্পতিবার মোদির ধ্যানে বসা নিয়ে কটাক্ষ করতে কসুর করেননি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, এটা তো একটা মোদী একটা আরেক ধরনের প্রচার। ধ্যানে বসাটা নিশ্চুপ প্রচার। মোদী সবসময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে। এর আগে আবার কেদারনাথে গেছিলেন, ভোট তখন ধ্যানের কথা মনে পড়ে। মোদীর ভগবানকে মনে পড়ে ভোটের সমান। ভোট আর ভগবান মোদীর কাছে সমান সমান। ভগবানকে মনে করে মোদীর ভোটের সমান। দেখো, রাম মন্দির দিয়ে হচ্ছে না বাজার খেলো না। রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে, সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারী হয়ে গেল। দেখলো মার্কেটে খেলো না। গত বড় দেখেছেন ভোটের সময় কেদারনাথে গুহায় ঢুকে গেল, 3 দিন রেস্ট নিল, ট্যুর করলো। কেদারনাথের মন্দির ঘরে ভ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না আমিও জানি না। আবার মোদী বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছে, সেটা ধ্যান না ভান আমরা জানি না। এই বিবেকানন্দের সঙ্গে মোদীকে তুলনা করে বিজেপির নেতারা। তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে, তার জন্য আমাকে সেখানে গালাগালি শুনতে হয়েছে এই বিজেপি নেতাদের কাছে। তারা বলে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র চন্দ্র, দুজনের নামই নরেন্দ্র। স্বামী বিবেকানন্দ নরেন্দ্র দত্ত, মোদীর নাম নরেন্দ্র মোদী। বিজেপি নেতা তুলনা করে নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দ এক, দুটোই নরেন্দ্র। তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে। আজকে সেই নরেন্দ্র দত্তের নামে যে বিবেকানন্দ রথ, সেখানটা মোদীকে ঠেক নিতে হচ্ছে। এটা ধ্যান না, এটা আরেকটা ভান, এটা আরেকটা ভণ্ডারী। অর্থাৎ ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর ছবি মানুষের কাছে জল জল করে, এই দেখো মোদী ধ্যানে চলে গেল। তার মানে কি মোদী প্রচারে থাকবে, অর্থাৎ প্রচার শেষ না হলেও মোদী প্রচারে থাকবে, তাই তার ভগবানকে মনে করবে। ভোট এসছে, ভোট এলে মোদী ভগবানকে মনে করে, আর ভোট হয়ে যাওয়ার পর মোদী নিজেই ভগবান হয়ে যাবে। মোদী তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক, ভগবান তাকে পাঠিয়েছে। যখন ভগবান পাঠিয়ে ধ্যান দেন তোমাকে, এত তোমার ধ্যান করার দরকার কি আছে? লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে, তোমার দর্শন পাবার জন্য। তোমার আর কার দর্শন দরকার ভাই? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে দেশে নাকি ভূচাল আসবে, ভূচাল তো আসবে, মোদীর হাল বেহাল, তা ভূচাল তো আসবে, খুব স্বাভাবিক। মোদী সেটা বুঝতে পারছে ভূচাল আসবে, কারণ মোদীর হাল বেহাল সারা দেশ জুড়ে, তাই বাংলায় তাকে পড়ে থাকতে হচ্ছে ভোটের জন্য। কেমন মোদীর হাল বুঝুন, ড্রোন দেখে বাংলা মানুষকে মন করার চেষ্টা করছে, বাচ্চাকে লালিপপ দেখিয়ে ভোট দেওয়ার চেষ্টা করবে। কোথায় কি হবে জানি না, পশ্চিমবঙ্গে আমাদের উপরে পুলিশ অত্যাচার বাড়বে আমি জানি, ভোটের পর তার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই পুলিশ অত্যাচার বাড়বে। ভারতবর্ষে যারা যারা রাজনীতিকে নাটকে রূপান্তরিত করেছে তার মধ্যে মোদী আর তার মধ্যে দিদি। এখন রবীন্দ্রনাথের কথা মনে পড়েছে, রবীন্দ্রনাথের সারা ভারতের মহামানবের সাগর তীরে এই কথাটা উচ্চারণ করে মোদী বলুন যে আজ ভারতবর্ষ কোথায় চলেছে। রবীন্দ্রনাথকে এখন বিপদে পড়ে বাঙালির মন জয় করতে রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে, তাও মনে পড়েছে তাই ভালো লাগছে যে অন্তত রবীন্দ্রনাথকে স্মরণ করেছে তিনি। এখানে রবীন্দ্রনাথ আছে, এখানে কাজী নজরুল আছে, স্বামী বিবেকানন্দ আছে, ঠাকুর রামকৃষ্ণ আছে। এই বাংলায় দার্শনিক, সাহিত্যিক, কবি, চিন্তাবিদ, লেখক, উপন্যাসিক তাদের কোনো অভাব নাই মোদীজি। এখানে 2016 সালে আরএসএস সহযোগিতা করেছিল, ভোট প্যাটার্নে কথা বলছে। 2016 সালে এই পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল, সেদিন যদি আরএসএস সমর্থন না করত মমতা ব্যানার্জীকে। এই জন্য আরএসএস সমর্থন করেছিল যে বিজেপির সব থেকে আতঙ্ক তার আদর্শগত বিরোধী কারা, তাদের বিচারধারার বিরোধী কারা। সেই জায়গাটা কংগ্রেস এবং বামের জোট, যেটা 2016 সালে হয়েছিল, বিজেপি এবং আরএসএস এর মনে হয়েছিল
এটা তাদের বিরুদ্ধে বিচারধারা যারা পালন করে সে বিচারধারার শক্তি হবে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ শক্তির বিজয়কে তুলবে। সেই জন্য আরএসএস মনে হয়েছিল এর থেকে মমতা ব্যানার্জি আমাদের কাছে অনেক শ্রেয়, কারণ মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে কখনো আরএসএস এর উত্থানকে আরএসএস এর বৃদ্ধিকে বিরোধিতা করেনি, উল্টে সমর্থন করেছেন। এই মমতা ব্যানার্জি যেহেতু বিজেপি সরকারে সামিল হয়েছেন, বাংলায় জোটবদ্ধে ভোট করেছেন, তাই মমতা ব্যানার্জি তাদের কাছে অনেক কাছের ছিল। আপনি যদি সেদিকে ভোটের পার্সেন্টেজ দেখেন তাহলে দেখবেন 2016 সালে 50, 100, 200, 500 ভোটে আমরা কত শাসন হারিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন 2016 সালে বাম কংগ্রেসে জোট করেছিলাম আমরা, আমিও ছিলাম সে সময়, সূর্যকান্ত মিশ্র ছিল। আমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল পার্টিকে উৎখাত করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম। সেই সময় আরএসএস মমতা ব্যানার্জিকে উদ্ধার করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, একদম ঠিক কথা, কারণ তারা জানে গোপন তথ্য। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।